আসসালামু আলাইকুম মেওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাভেন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আরও একটা রেসিপি নিয়ে আসলাম আজকে হচ্ছে এখন যেহেতু গরম শীত চলে যাচ্ছে গরম শুরু হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা একটা পুদিনা পাতার শরবত নিয়ে এসেছি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে পুদিনা পাতা শরবত বানানোর জন্য এখানে আমি পুদিনা পাতা নিয়েছি তো এখন ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিব একটা বাটি নিয়ে নিলাম আর পাতাগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি ডাটা সহ ব্ল্যান্ড করা যাবে না সেজন্য আমি ডাটাগুলো আলাদা করে নিয়ে ফেলে দিব পাতাগুলো নিচ্ছি পাতাগুলো নেওয়ার পরে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বালি থাকে বেশি তো বালি যেন না থাকে সেভাবে ধুয়ে নিতে হবে গরমে কিন্তু এই শরবতটা খেতে অনেক ভালো লাগে প্রাণটায় জুড়িয়ে যায় আর খুবই স্বাস্থ্যসম্মত যাদের পেটের সমস্যা থাকে পুদিনা পাতার শরবত খেলে পেটের সমস্যাটাও কমে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এটাও দূর হয়ে যায় পুদিনা পাতার শরবত যখন গরম থাকে একদম বেশি গরম পরে আমি কিন্তু প্রায় সময় আমার বাসায় পুদিনা পাতার শরবতটা বানিয়ে আমি খাই এবং আমার মেয়েকেও খাওয়াই তো পাতাগুলো আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আবার পানিতে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নেব তো ব্লেন্ডারে নিয়ে নিলাম ব্ল্যান্ডারে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব কালো মরচের গুঁড়া হাফ চামচ পরিমাণ আমি যেহেতু দুই গ্লাস বানাবো সেজন্য আমি হাফ চামচ পরিমাণ দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি বিট লবণ বিট লবণও দিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরার গুড়ি হাফ চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ জিরার গুড়িটা কিন্তু অবশ্যই দিবেন জিরার গুড়িটা দিলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগে বেশি এখন দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিবেন আপনারা মিষ্টিটা যে হিসাবে খাবেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিবেন তো লেবুর রস দিয়ে দিলাম আমি তিন চামচ পরিমাণ তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে মিহি করে ব্ল্যান্ড করে নিলে ভালো ছেঁকে নিতে সুবিধা হয় তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেল এখন আমি এগুলো ছেঁকে নিব একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি চা ছাটনি ছাটনিতে আমি শরবতগুলো ছেঁকে নেব সবগুলো শরবত ঢেলে নিলাম এখানে একটা চামচ দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে শরবতগুলো ছেঁকে নিচ্ছি বাকি অংশগুলো ফেলে দিব ছেঁকে নেওয়ার পরে তো পানি দিয়েছিলাম আমি এক গ্লাস পরিমাণ আর এখানে কিন্তু আমি কোনো কালার দেই নাই পুদিনা পাতাতে যে কালারটা ছিল অতটুকুতে কালারটা সবুজ আসছে পুদিনা পাতার শরবতে কিন্তু কোনো কালার দিতে হয় না কারণ পাতাগুলো সবুজ এগুলো যখন ব্লেন্ড করা হয় এগুলো এমনিতে কালারটা সবুজ হয়ে যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এখন গ্লাসে আমি শরবতগুলো ঢেলে নিলাম শরবতটা খেতে কিন্তু অনেক মজার আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমার আজকের শরবতের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম